আজকের বিশ্বের ইহুদি হোক খ্রিস্টান হোক পাশ্চাত্যে যারা আছে যেই হোক তারা যদি সারা পৃথিবী দখল করে নেয় আর যদি জেরুজালেম তাদের হাতে না থাকে তাহলে তাদের কাছে গোটা পৃথিবী নাই এটা তারা মনে করবে ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতে মুহাম্মাদি যদি সারা পৃথিবী দখল করে নেয় কিন্তু মসজিদে আকসা তাদের কাছে না থাকে তাহলে সকল দিনের উপর ইসলামের প্রাধান্য ইসলামের বিজয় প্রতিষ্ঠিত হবে না তার কারণ হচ্ছে এই যে পাস্ট যে ধারাবাহিক ইতিহাস বলে আসলাম কেননা পৃথিবীতে যত দিন আছে যত দিনের অনুসারী আছে সকল দিনের অনুসারী মানুষের কাছে এটাই হচ্ছে সবচেয়ে পবিত্র স্থান যত দিন আছে ইহুদি খ্রিস্টান মুসলমান আর এটাকে কেন্দ্র করে পৃথিবীর শেষ সময়গুলোতে যত বড় বড় যুদ্ধ হবে সব যুদ্ধ হবে শামে সব যুদ্ধ হবে এই মাটিতে এই ভূমিতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের পূর্ব মুহূর্তের যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায় সুতরাং সকল ধারা বিবরণীতে এই কথা স্পষ্ট যে মসজিদে আকসা এবং জেরুজালেমের গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম ফিলিস্তিন বিজয় করার জন্য জেরুজালেম বিজয় করার জন্য যাচ্ছেন আশ্রয় নিজের আদি ভিটায় ফিরে যাচ্ছেন কিন্তু সেখানে এই 400 বছরে অন্য মানুষ বসবাস শুরু করেছে তাদেরকে সেখান থেকে সরিয়ে সেই শহরে প্রবেশ করা এত সহজ নয় এই জন্য মূসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে ঘুরপাক খেতে থাকলেন সিনাই মরুভূমিতে মরুভূমি আজও ওই রকমই আছে ওই মরুভূমি আপনি গুগল ম্যাপে গেলে দেখতে পাবেন যে লোহিত সাগর পার হওয়ার পর ফিলিস্তিন পর্যন্ত পৌঁছতে মাঝখানে বিশাল মরুভূমি সেই মরুভূমির নাম সিনাই মরুভূমি মরুভূমিতে আসলেন বলেই তো পানি নাই পানি নাই দেখেই তো বানু ইসরাইল বলল যে পানি দেন পানির ব্যবস্থা করেন মরুভূমিতে আছেন দেখেই তো খাবার নাই দেখেই তো আল্লাহ আসমান থেকে মান্না সালোয়া পাঠালেন কেননা তখন মূসা আলাইহিস সালাম আছেন মরুভূমিতে সমুদ্রের লবণাক্ত পানি খেতে পারবেন না এই জন্য আল্লাহ পাথরে আঘাত করতে বললেন মূসা আলাইহিস সালামকে লম্বা ঘটনা সব কোরআনের আয়াতে সূরা বাকারার মধ্যেই পাবেন আমাদের ধারাবাহিক যে তাফসির গেছে দেশব্যাপী ধারাবাহিক দাওয়াতি সফরে সেই ধারাবাহিক তাফসিরের মধ্যে আরও বিস্তারিত আরও লম্বা আকারে পাবেন প্রতিটা ঘটনা প্রতিটা পয়েন্ট বিস্তারিত ব্যাখ্যা সহ মান্না সালোয়া মানে কি পাথর কয় ভাগ হয়েছিল কারা কারা ছিল সব বিস্তারিত পাবেন আল ইতিসাম টিভিতে ধারাবাহিক তাফসির আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে মসজিদে আকসা তা আমি এতক্ষণ কি বুঝালাম উনি আছেন সিনাই মরুভূমিতে এই জন্য তুর পাহাড়ও সিনাই মরুভূমিতে যেই তুর পাহাড়ে মূসা আলাইহিস সালাম তাওরাত গ্রহণ করেছেন যেই তুর পাহাড় আল্লাহ বানু ইসরাইলের উপর তুলে ধরেছিলেন যেই তুর পাহাড়ে তিনি 40 দিন ইবাদত করেছিলেন যেই তুর পাহাড়ে ইবাদত করতে গেলে বানু ইসরাইল গরুর পূজা শুরু করেছিল ওটাও সিনাই মরুভূমিতে আজও ওইভাবেই আছে তো আল্লাহ সুবহানাহু তাআলা এই জাতিকে আদেশ দিল কি আদেশ দিল আল্লাহ কোরআনে বলছে এবার আসবে জেরুজালেম মসজিদ আকসা يا قوم ادخلوا الارض المقدسه التي كتب الله لكم হে আমার জাতি তোমরা প্রবেশ করো পবিত্র ভূমিতে আল্লাহ পবিত্র ভূমি বলে কোরআন মাজিদে সম্বোধন করেছে হে আমার জাতি তোমরা প্রবেশ করো পবিত্র ভূমিতে আল্লাতি কাতাব আল্লাহ লাকুম যেই ভূমি আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছে ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম আর তোমরা পিঠ প্রদর্শন করে ফিরে যেও না ফাতাঙ্কালিবু খাসিরিন যদি তোমরা পিঠ প্রদর্শন করে ফিরে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে উত্তরে মূসা আলাইহিস সালামের জাতি কি বলল ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন তারা উত্তরে বলল মূসা ওখানে তো শক্তিশালী জাতি বসবাস করে ওদের সাথে আমরা যুদ্ধে পারবো না ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইখরুজু মিনহা যতক্ষণ না তারা সেখান থেকে বের হয়ে যায় ততক্ষণ আমরা প্রবেশ করতে পারবো না যদি এই শক্তিশালী জাতি ওখান থেকে স্বেচ্ছায় বের হয়ে যায় আমরাও তাহলে সেখানে প্রবেশ করব আপনি আজকের অবস্থার সাথে মিলিয়ে নেবেন আজকের অবস্থার সাথে হুবহু মিল আছে সেই দিন মূসা আলাইহিস সালামের জাতি যা বলেছিল কি বলেছিল মূসা আমরা ওই শহরে প্রবেশ করতে পারবো না ওখানে শক্তিশালী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি বসবাস করে পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র তাদের কাছে আছে আমরা প্রবেশ করতে পারবো না আরাক আয়াতে আল্লাহ বলেছেন তারা কি উত্তর দিয়ে চলে জানেন আরাক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তারা মূসা আলাইহিস সালামকে উত্তর দিয়েছিল ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হা হুনা কায়িদুন মূসা আপনি আর আপনারা আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকলাম ওরা শক্তিশালী জাতি অত্যাধুনিক অস্ত্র আছে তাদের কাছে আমরা যেতে পারবো না
আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা বসে থাকলাম। তবে দুইজন ব্যক্তি যুদ্ধ করতে রাজি হয়েছিল, তাদের কথা আল্লাহ কোরআনে বলেছে। কিভাবে বলেছে? قال رجلان من الذين يخافون, তাদের মধ্যে দুইজন ব্যক্তি যারা আল্লাহকে ভয় করত, আনআম আল্লাহ আলাইহিমা, যাদের উপর আল্লাহর দয়া ছিল, তারা কি বলল? উদখুলু আলাইহিমুল বাব, হে আমাদের জাতি, হে আমাদের সম্প্রদায়, তোমরা এই শহরে প্রবেশ করো, তোমরা ওরা শক্তিশালী দেখে ভয় পাচ্ছ কেন? ওরা খুবই পাওয়ারফুল দেখে তোমরা ভয় পাচ্ছ কেন? ফাইদা দাখালতুমু, যখনই তোমরা ওই শহরে সাহস নিয়ে প্রবেশ করা শুরু করবে তখনই তোমরা বিজয়ী হবে। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, আর ভরসা রাখো আল্লাহর উপর যদি তোমরা মুমিন হয়ে থাকো। শক্তিশালী জাতি আছে এই জন্য প্রবেশ করতে ভয় পাচ্ছ, ভরসা রাখো আল্লাহর উপর, আল্লাহর উপর ভরসা রেখে সামনে আগালে তোমরা বিজয়ী হবে। দুইজন ব্যক্তি এই কথা বলল। বাকিরা যখন যুদ্ধ করতে অনাগ্রহ পেশ করলো তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার পক্ষে আর এই জাতিকে পরিচালনা করা সম্ভব নয়, আপনি আমাদের আর এদের মধ্যে ফয়সালা করে দেন, আমি আর পারবো না। কেন তিনি হতাশ হলেন তার পিছনে অনেক লম্বা ঘটনা আছে, যা বানু ইসরায়েলের ধারাবাহিক ইতিহাসে আমরা তাফসিরে আলোচনা করেছি। যখন তিনি এই হতাশা প্রকাশ করলেন তখন আল্লাহ তাদের জন্য শাস্তি নাজিল করলেন 40 বছর। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম আরবাউনা সানা ইয়াতিহুনা ফিল আরজ, 40 বছর পাগলের মতো ওই সিনাই মরুভূমির মধ্যে ঘুরতে থাকবে উদ্ভ্রান্তের মতো, এই 40 বছরের জন্য তাদের শাস্তি। মুসা আলাইহি সালাতামের অন্তরে ব্যথা ছিল যে তিনি জেরুজালেম বিজয় করতে পারেননি। এই ব্যথা কোথায় থেকে এই ব্যথার প্রমাণ পাওয়া যাবে? বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসা আলাইহিস সালাম মৃত্যুর আগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ফাসা আলাল্লাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আইয়ুদনিয়াহু, যে হে আল্লাহ আমার মৃত্যু দেন, মিনাল আরযিল মুকাদ্দাসাতি রামিয়াতাম বিহাজারিন, আমার এই নিমক হারাম না শুকর কওমের কারণে জেরুজালেম বিজয় করতে পারলাম না, মসজিদে আকসা বিজয় করতে পারলাম না, কিন্তু আমার অন্তর চায় যে আমার মৃত্যু হোক ওই পবিত্র মাটির, পবিত্র ভূমির যত নিকটে সম্ভব, অন্তত একটা পাথর নিক্ষেপ করার দূরত্ব হলেও আল্লাহ আপনি আমার মৃত্যু ওই পবিত্র ভূমির কাছে দিয়েন। এই মর্মে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, দোয়া বর্ণনা করছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন, আমি যদি আজ ফিলিস্তিনে থাকতাম তাহলে তোমাদের দেখিয়ে দিতাম এখানে মুসা আলাইহিস সালামের কবর। ঘটনা বলছি কত হাজার বছর আগের, কিন্তু মনে হবে আজকের মতো বাস্তব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হাজার বছর আগের ঘটনা বলছি, তাহলে কতদিন থেকে এই ভূমি পবিত্র আর কতদিন থেকে এই মাটি পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, তবে যতদিন থেকেই হোক সেটা কাবার 40 বছর পর থেকে। ওই যে দুইজন ব্যক্তি যারা যুদ্ধ করতে রাজি হয়েছিল, মুসা আলাইহিস সালামের মৃত্যুর পরে তাদের একজনকে আল্লাহ নবী বানিয়ে দিলেন, তাদের একজনের নাম হচ্ছে ইউসা বিন নুন। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য যাকে সাথে করে নিয়ে গেছিলেন তিনি ইউসা বিন নুন। ওনার একজন সফর সঙ্গী ছিল খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে যাওয়ার জন্য, ওই সফর সঙ্গী হচ্ছে ইউসা বিন নুন। যে দুইজন যুদ্ধ করতে রাজি হয়েছিল তাদের একজন হচ্ছে ইউসা বিন নুন। ইউসা বিন নুনকে আল্লাহ নবী বানিয়ে দিলেন মুসা আলাইহিস সালাতামের মৃত্যুর পরে। ইউসা বিন নুন নবী হওয়ার পরে 40 বছরের আজাব যখন শেষ হলো, 40 বছরের শাস্তি পেয়ে এদের ব্রেন দেমাগ ঠিক হয়েছে যে না, আল্লাহ যুদ্ধ করতে বলেছে, যুদ্ধ করতে হবে। ইউসা বিন নুনের নেতৃত্বে জেরুজালেম বিজয় অভিযান শুরু হলো আল্লাহর আদেশের 40 বছর পর। এই 40 বছরের মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেছে, আল্লাহ আদেশ দিয়েছিলেন, অমান্য করেছিল, 40 বছরের আজাব এসেছে। 40 বছরের আজাব চলমান অবস্থাতেই মুসা আলাইহিস সালাম মারা যান। মুসা আলাইহিস সালামের মৃত্যুর পর নবী হয় ইউসা বিন নুন। ইউসা বিন নুন নবী হওয়ার পরে 40 বছরের আজাব শেষ হলে বানু ইসরাইলদের নিয়ে তিনি জেরুজালেম বিজয় অভিযান পরিচালনা করেন। যুদ্ধ চলতেছে তুমুল যুদ্ধ, যুদ্ধ চলতে চলতে যুদ্ধ যখন বিজয়ের মুহূর্ত তখন শুক্রবার বিকেল। এই জন্য শুক্রবারের দিন যে আল্লাহ একটা সময় দোয়া কবুল করেন তার কিছু কিছু মত আছে যে শুক্রবার বিকেলে আল্লাহ দোয়া কবুল করেন, ওই একটা সময় কেন সেই ঘটনা বলতেছি। যুদ্ধ চলতে চলতে শুক্রবার বিকেল,
শনিবারের দিন পবিত্র দিন, তাদের ধর্ম অনুযায়ী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের দিন অনুযায়ী পবিত্র দিন হচ্ছে শনিবার। আর ইসলামে দিন শুরু হয় সূর্য ডোবার পরেই, যেমন রমাজানে আপনারা সিয়াম না রেখে আগের রাতে তারাবি পড়েন, কেননা রমাজান শুরু হয়ে গেছে, তো দিন শুরু হয় আগের দিনের সূর্য ডোবার পর থেকে। তাহলে আজ শুক্রবারের সূর্য ডুবলেই শনিবার শুরু, আর শনিবার শুরু হলেই যুদ্ধ বন্ধ, দিন অনুযায়ী নিষিদ্ধ, ওই দিন অনুযায়ী শনিবারের দিন যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। তাহলে যখন যুদ্ধ বিজয়ের সময়, তখন যদি যুদ্ধ থামিয়ে দেওয়া হয়, ওই গতি আবার রবিবারের দিন আসবে কি না, না পরাজিত হয়ে ফিরে যেতে হবে, তার তো কোনো গ্যারেন্টি নাই। এই জন্য শুক্রবারের দিন বিকেলবেলা যখন যুদ্ধ জয় জয়, কিন্তু যুদ্ধ বন্ধ করতে হবে, কেননা মাগরিব হলে তৎকালীন দিন অনুযায়ী যুদ্ধ নিষিদ্ধ, তখন ইউসা বিন নূন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, দোয়া করছেন আর বলছেন, এই সূর্য ইন্নাকা মা'মুরা, হে আসমানের সূর্য তুমি হচ্ছ আদিষ্ট, ওয়া আনা মা'মুরুন, আর আমি আল্লাহর নবী ইউসা বিন নূন, আমিও আল্লাহর আদেশে আদিষ্ট, হে সূর্য তোমাকে লক্ষ্য করে বলছি, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে দোয়া করে বলছি, আল্লাহুম্মা হবিসহা আলাইনা, হে আল্লাহ আপনি আজকে জেরুজালেম মসজিদে আকসা বিজয় সম্পূর্ণ করতে দেওয়ার জন্য এই সূর্যকে থামিয়ে দিন। ইউসা বিন নূন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আজকে জেরুজালেম মসজিদে আকসা বিজয় করার জন্য আপনি সূর্যকে থামিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগের হাদিসটা বুখারীর হাদিস আর পরের হাদিসটা সহিহ মুসনাদে আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শামসা লাম তুহবাস আলা বাশারিন ইল্লা লিউশা, পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে আল্লাহ কোনোদিন সূর্যকে থামিয়ে দেননি, মাত্র একজনের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, ইউসা বিন নূনের জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, যাতে তারা মসজিদে আকসা বিজয় করতে পারে। হাদিস মুসনাদে আহমদ, সানাদ সহি, আর আগের হাদিস যেটা বললাম যে ইউসা বিন নূন আল্লাহর কাছে দোয়া করেছিল, সেটা বুখারীর হাদিস। পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো আল্লাহ সুবহানাহু তাআলা সূর্যকে থামিয়ে দিলেন, শুধু জেরুজালেম মসজিদে আকসা বিজয় সম্পূর্ণ হবে এই জন্য। বুঝাচ্ছিলাম জেরুজালেমের গুরুত্ব কী, মসজিদে আকসার গুরুত্ব কী, তাও কত হাজার বছর আগের ইতিহাস আল্লাহ সুবহানাহু তাআলা ভালো জানে, কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছে, হাদিসে আল্লাহর নবী বলেছে, এগুলো সবই আল্লাহর নবীর আগের ইতিহাস শোনাচ্ছিলাম। সম্মানিত উপস্থিতি, ইউসা বিন নূনের মাধ্যমে জেরুজালেম মসজিদে আকসা বিজয় হওয়ার পর প্রতি জাতির পদস্খলন আছে, পদস্খলন হতে 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 এক সময় পদস্খলিত হয়, আর এক বাদশাহ এসে তাদেরকে বিতাড়িত করে দেয়, সেই জায়গা থেকে তারা বিতাড়িত হয়ে যায়। লম্বা ঘটনা, আমি শুধু পবিত্র কোরআন থেকে এবং ইসলাম থেকে এই জায়গার গুরুত্ব বুঝাচ্ছি। এবার দ্বিতীয়বার ওই জায়গা থেকে বিজয় বিতাড়িত হওয়ার পরে, এটাও ইউসা বিন নূনের 150-200 বছর পর হতে পারে, এবার দ্বিতীয়বার ওই জায়গা বিজয় হবে, কার হাতে বিজয় হবে, দাউদ আলাইহি সালাতু ওয়াসালাম, যেখানে পবিত্র কোরআনে আপনারা ইতিহাস পাবেন কে তলুত আর জালুতের ইতিহাস। জালুতকে ইংরেজিতে বলা হয় জুলিয়েট, তখন যে নবী ছিল সেই নবীর নাম কোরআনে উল্লেখ করা নাই, কিন্তু তাওরাত জাবুর ইঞ্জিলে ওই নবীর নাম, নবীর ঘটনা কোরআনে আছে, নবীর কথা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছে, প্রায় পর পর 3-4 আয়াত এই বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, কিন্তু নবীর নাম তাওরাত জাবুর ইঞ্জিলে আছে শামুয়েল। ওই নবী নির্ধারণ করলেন তালুতকে তাদের নেতা হিসেবে, আর এই যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা হিসেবে আদেশ জারি করলেন যে জেরুজালেম বিজয় করতে যেতে সামনে নদী পড়বে, এই নদী সাঁতরে পার হতে হবে, এই নদীর পানি যদি কেউ পান করে নেয় তাহলে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না, নদীর পানি পান না করে ওপারে যেতে হবে। মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহ কোরআনে বলছে যে অল্প সংখ্যক মানুষ এই পরীক্ষায় পাশ করেছিল, সর্বোচ্চ 150-200-300 জন হতে পারে যারা শুধুমাত্র আল্লাহর পরীক্ষায় পাশ করে যুদ্ধে অংশগ্রহণ করতে গেছিল। এই 150-200-300 জন মানুষ যখন নদী পার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে গেল, তখন তারা কি বলল জানেন, বাদশাহ জুলিয়েটের বিশাল বাহিনী দেখে তারা বলল, লা তাকাতা লানা আল ইয়াউমা বিজালুত ওয়া জুনুদি, কোরআনের আয়াত পড়ছে,
তারা বলল এত বিশাল সেনাবাহিনীর সাথে এত শক্তিশালী জাতির সাথে 150 200 300 মানুষ কি করবে আল্লাহ কোরআনে পাল্টা উত্তর দিয়ে বলছেন قال الذين يظنون انهم ملاقوا الله যারা জানতো যে তারা আল্লাহর সাক্ষাৎ করবে যারা জানতো যে তারা মারা গেলে আল্লাহর সাথে দেখা হবে তারা কি বলল জানো তারা বলল কাম মিন ফিআতিন ক্বালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ কত শত দুর্বল দল আছে যাদেরকে আল্লাহ বিজয়ী করে দিয়েছে শক্তিশালী দলের উপর পাওয়ারফুল দলের উপর আল্লাহু মাআস সাবিরিন আর আল্লাহ আছেন ধৈর্যশীলদের সাথে যারা ধৈর্যের সাথে ঈমানের সাথে আল্লাহ ভরসার সাথে সামনে এগিয়ে যাবে তারা অল্প সংখ্যক হলেও আল্লাহ তাদেরকে বিজয়ী করে দিবেন তাহলে এই ঘটনা দ্বিতীয় ঘটনা জেরুজালেম বিজয় করার আল মসজিদ আল আকসা বিজয় করার এই ঘটনায় বাদশা জুলিয়েটকে নিজে হাতে হত্যা করেছিল দাউদ আলাইহিস সালাম তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে নবী বানিয়ে দিলেন আর দাউদ আলাইহিস সালাম তার বিশাল সাম্রাজ্যের কেন্দ্র স্থাপন করলেন জেরুজালেমে মসজিদে আকসায় এবং দ্বিতীয়বার মসজিদে আকসা নির্মাণ করলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম এই গেল মোটামুটি আল্লাহর নবীর পূর্বে মসজিদে আকসার গুরুত্ব বোঝানোর জন্য সংক্ষিপ্ত ইতিহাস আরো গুরুত্ব বোঝানোর জন্য দুই একটা সংক্ষিপ্ত কথা বলে যাই مريم عليه الصلاة والسلام وإذ قالت امرأة عمران ربي إني نظرت لك ما في بطني محررا فتقبل مني مريم عليه الصلاة والسلام কে তার মা ওয়াকফ করেছিলেন উনি যেই মসজিদের খিদমত করতেন সেটাও মসজিদ আকসা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যেই শহরে জন্মগ্রহণ করেছিলেন সেটাও জেরুজালেম এই জন্যই এই লম্বা ঘটনা বলার ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম সব জেরুজালেমে এই লম্বা ঘটনা বলার পিছনে উদ্দেশ্য সারমর্ম বাক্য যদি একটা সারমর্ম বাক্য বলি তাহলে আজকের বিশ্ব যারা শাসন করছে আজকের বিশ্বের ইহুদি হোক খ্রিস্টান হোক পাশ্চাত্যে যারা আছে যেই হোক তারা যদি সারা পৃথিবী দখল করে নেয় আর যদি জেরুজালেম তাদের হাতে না থাকে তাহলে তাদের কাছে গোটা পৃথিবী নাই এটা তারা মনে করবে ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতে মুহাম্মাদি যদি সারা পৃথিবী দখল করে নেয় কিন্তু মসজিদে আকসা তাদের কাছে না থাকে তাহলে সকল দিনের উপর ইসলামের প্রাধান্য ইসলামের বিজয় প্রতিষ্ঠিত হবে না তার কারণ হচ্ছে এই যে পাস্ট যে ধারাবাহিক ইতিহাস বলে আসলাম কেননা পৃথিবীতে যত দিন আছে যত দিনের অনুসারী আছে সকল দিনের অনুসারী মানুষের কাছে এটাই হচ্ছে সবচেয়ে পবিত্র স্থান যত দিন আছে ইহুদি খ্রিস্টান মুসলমান আর এটাকে কেন্দ্র করে এই পৃথিবীর শেষ সময়গুলোতে যত বড় বড় যুদ্ধ হবে সব যুদ্ধ হবে শামে সব যুদ্ধ হবে এই মাটিতে এই ভূমিতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের পূর্ব মুহূর্তের যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায় সুতরাং সকল ধারা বিবরণীতে এই কথা স্পষ্ট যে মসজিদে আকসা এবং জেরুজালেমের গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম এবার আমরা আসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে তিনটা থেকে চারটা ঘটনা আছে যেই ঘটনাগুলো জেরুজালেমের সাথে যুক্ত মসজিদে আকসার সাথে যুক্ত এক গলিবাতির রোম পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা বললেন রোমরা বিজয় হবে এই আয়াত অবতীর্ণ হওয়াতে আবু বকর ওমর ওসমান তারা খুশি হলেন কেন খুশি হলেন এর প্রেক্ষাপট আপনাদেরকে সংক্ষেপে বুঝতে হবে এর সংক্ষিপ্ত প্রেক্ষাপট হচ্ছে পারস্যের অগ্নিপূজকরা মসজিদ আকসা দখল করে নিয়েছিল জেরুজালেম দখল করে নিয়েছিল তাদের হাত থেকে যখন পারস্যরা অগ্নিপূজকরা যখন মসজিদ আকসা দখল করে নিয়েছিল তখন মক্কার মুশরিকরা খুশি হয়েছিল আর মক্কায় থাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা কষ্ট পেয়েছিল আবার যখন রোমানরা বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য ইস্তাম্বুল কনস্টান্টিনিপল কুস্তুনতুনিয়া থেকে তারা এসে আবার যখন মসজিদ আকসা তাদের দখলে নিয়ে নিল তারা হলো খ্রিস্টান তখন মক্কায় থাকা মুসলমানরা হয়ে গেল খুশি ঘটনা দেখেন ঘটনাটা বুঝেন যে যখন পারস্যের অগ্নিপূজকরা মসজিদ আকসা দখলে নিচ্ছে মক্কায় থাকা মুশরিকেরা খুশি আর মক্কায় থাকা মুসলমানেরা কষ্ট পাচ্ছে ঘটনা ঘটতেছে হাজার বছর হাজার মাইল দূরে এবার পারস্যের অগ্নিপূজকদের কাছ থেকে যখন রোমান খ্রিস্টানরা মসজিদ আকসার দখল নিচ্ছে সেটার কথা আল্লাহ কোরআনে বলছে গলিবাতের রোম আর মক্কায় বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হচ্ছে মক্কায় বসে মুসলমানেরা খুশি হচ্ছে ঘটনা কি এখান থেকেই বোঝা যায় যে আকীদা যেটাই হোক যদি মুসলমানদের হাতে থাকে
তাহলে এটাতে খুশি হওয়া যাবে, এটাতে সহযোগিতা করা যাবে, এই চেষ্টায় সহযোগিতা করা যাবে। তার দলিল এখানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্নি পূজকদের হাত থেকে খ্রিস্টানদের কাছে মসজিদে আকসা থাকবে এটাতে তিনি খুশি। দলিল কোরআনের আয়াত, এটা গেল এক। দুই, سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি মক্কা থেকে তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন মসজিদে আকসায়, যেই মসজিদে আকসার চারিদিকে বরকত দিয়ে ঘেরা আছে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন আল মসজিদ আল আকসা আল্লাযী বারাকনা হাওলা, ওই মসজিদে আকসায় আল্লাহ নিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যার চারিদিকে বরকত দিয়ে ঘেরা আছে। মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে গেছেন মসজিদে আকসায়, মসজিদে আকসা থেকে গেছেন সপ্তমাস মানে, আর মসজিদে আকসায় তিনি সকল নবীর সালাতে ইমামতি করিয়েছেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মসজিদে আকসার সাথে ইসলামের সম্পর্ক, মসজিদে আকসার সাথে উম্মতে মুহাম্মাদের সম্পর্ক। তৃতীয় এবং আশ্চর্য সম্পর্ক, তৃতীয় এবং আশ্চর্য, অতি আশ্চর্য, অতি আশ্চর্য, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র। তার বাপ, তার দাদা, তার চোদ্দ গোষ্ঠী, তার আদি পিতা ইসমাইল এবং তার আদি পিতা ইব্রাহিম মিলে কাবা তৈরি করেছে। তার দাদা কাবার রক্ষক, তিনি জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র। সেই কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ তাকে সালাত আদায় করতে বলছেন মসজিদে আকসামুখী হয়ে। কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি সালাত আদায় করেন মসজিদে আকসামুখী হয়ে। অথচ তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে, আর জন্মের পর থেকে তিনি জানেন যে এই কাবা সবচেয়ে পবিত্র, আমার বাপ দাদা এই কাবার রক্ষণাবেক্ষণ করেছে, আমার আদি পিতা ইব্রাহিম আর ইসমাইল মিলে এই কাবা তৈরি করেছে, তারপরও আল্লাহ তাকে আদেশ দিচ্ছেন আপনি সালাত আদায় করেন মসজিদে আকসামুখী হয়ে কাবাকে পাশে রেখে। সতেরো মাস কাবাকে পাশে রেখেই, সতেরো মাসের কিছু মাস হবে কেননা এর মধ্যে আল্লাহর নবী হিজরত করেছেন, আর বাকি কিছু মাস মদিনায়, মদিনায় গিয়ে প্রথম যে মসজিদ নির্মিত হয়েছে সেটাও মসজিদ আকসামুখী হয়ে নির্মিত হয়েছে। আমার ছোট্ট চিন্তা, আমি এটাই বুঝি যে এটার পিছনে আল্লাহ সুবহানাহু তাআলার এটাই হিকমা ছিল, আল্লাহ সুবহানাহু তাআলার এটাই হিকমা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করালেন মসজিদ আকসা হয়ে, কাবার পাশে রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করাচ্ছেন মসজিদে আকসামুখী হয়ে। এটার পিছনে হিকমা এটাই যে এই মসজিদে আকসা মুসলমানদের, এই মসজিদে আকসা উম্মতে মুহাম্মাদের, এবং তাদেরকে এটা একদিন বিজয় করতে হবে এবং নিজেদের অধীনে নিতে হবে, তবেই ইসলামের পরিপূর্ণ বিজয় হবে। এ কথাই সত্য এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, আমি ঘটনা আরেকটু আগের দিকে নিয়ে যাই। নিয়ে গিয়ে আমার ঘটনা দ্রুত অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করে দিয়ে আমাদের আজকের বক্তব্যের শেষ অংশে আপনাদের সাথে জরুরি কিছু কথা আছে, সেই কথার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মসজিদে আকসা বিজয় করতে ভাবনা করেন না বা বুঝেন না বা হয়তো বুঝার চেষ্টা করেন না। জি হ্যাঁ, হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের দুইটা যুদ্ধকে আমরা বলতে পারি যে এই দুইটা যুদ্ধ জেরুজালেম বিজয় করার জন্যই ছিল, এই দুইটা যুদ্ধ ফিলিস্তিন বিজয় করার জন্যই ছিল। এক মুতার যুদ্ধ আর এক তাবুকের যুদ্ধ। কেন বললাম? মুতার যুদ্ধের আজকের ম্যাপ যদি আপনি ওপেন করেন তাহলে মুতার যুদ্ধ থেকে আজকের জেরুজালেম মাত্র 100 কিলোমিটার দূরে। আপনি এখন গুগল ম্যাপে গিয়ে দেখবেন যে মুতার যুদ্ধ কোথায় হয়েছিল, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে, যেই যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদকে সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন, সেই যুদ্ধ থেকে জেরুজালেমের দূরত্ব মাত্র 100 কিলোমিটার। আর এই দুটো যুদ্ধই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়ার আদেশ দিয়েছিলেন রোমানদের বিরুদ্ধে। আর তৎকালীন আরবের সীমানায় রোমানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার ছিল জেরুজালেমে। তো রোমানদের বিরুদ্ধে যুদ্ধ মানেই জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধ, কেন ওটা তো তার সেন্টার, ওটা তার হেডকোয়ার্টার, যেটা তারা পারস্যদের কাছ থেকে বিজয় করেছে। এবং এখানে আরও একটা ঘটনা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আল্লাহর নবীর জীবনীতে চতুর্থ যে ঘটনা মসজিদে আকসার সাথে সম্পৃক্ত, সে ঘটনা খুবই প্রসিদ্ধ, কিন্তু এইভাবে আপনাকে কেউ কানেক্ট করে দিবে না, আমি জাস্ট কানেক্ট ধরিয়ে দিচ্ছি। সহিহ বুখারীর প্রথম দিকে ওহির অধ্যায়ের আলোচনায় লম্বা হাদিস, বলতেও মজা লাগবে শুনতেও ভালো লাগবে, কিন্তু আমাদের সংক্ষিপ্ত সময় থাকার কারণে আমরা বলছি না। যে সুফিয়ান
আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন হুদাইবিয়ার যখন সন্ধি হয় তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত হয়ে গেলেন দাওয়াতি কাজে আর আবু সুফিয়ানেরা ব্যস্ত হলো ব্যবসায়িক কাজে তো আবু সুফিয়ানেরা ব্যবসা করতে চলে গেছে জেরুজালেমে জেরুজালেমে ব্যবসা করতে গেছে জেরুজালেমের তৎকালীন বাদশা তথা গোটা রোমান এম্পায়ারের বাদশা স্বপ্নে দেখছে যে তার রাজত্ব দখল করে নেবে যারা খাতনা করে আরবের মধ্যে যারা খাতনা করে সংক্ষিপ্তভাবে হাদিস বলে দিচ্ছি যে আরবের মধ্যে কারা খাতনা করে তার মাথা নষ্ট সে পরের দিন সব পাদ্রীদের জমা করলো কারা খাতনা করে বলে ইহুদিরা ছাড়া আর কেউ খাতনা করে তো তোমরা জানিয়ে দাও না আরবের মধ্যে কারা খাতনা করে আশপাশে কোনো আরব থাকলে ধরে নিয়ে আসো আশপাশে আরব পাওয়া গেল আবু সুফিয়ানকে ধরে নিয়ে আসা হলো তোমরা খাতনা করো তো বলে হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বললাম না ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে মক্কায় ছিল ইসমাইল তার বংশধর মোহাম্মদ ইসলাম তারা খাতনা করে তো বলে ঘটনা কি বলতো তো বলে ঘটনা এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা ঘটনা মোহাম্মদ ইসলামের বিষয়ে তার জিজ্ঞাসা তার উত্তর মোহাম্মদ ইসলামের আগে কি কেউ রাজা ছিল মোহাম্মদ ইসলামের আগে কি কেউ নবী ছিল এগুলো সব জিজ্ঞেস করছে বাদশা হিরাক্লিয়াস কেন জিজ্ঞেস করছে উনি উত্তরে বলছেন মোহাম্মদ ইসলামের আগে যদি কেউ নবী থাকতো তোমরা বলতে তাহলে আমি মনে করতাম যে তার বাপদাদার দেখা দেখে ওইও নবী দাবি করেছে কিন্তু মোহাম্মদ ইসলামের আগে ইসমাইলের বংশে আর কেউ নবী দাবি করেনি সুতরাং এটা তো আমি বলতে পারছি না যে মোহাম্মদ কারো দেখা দেখে নবী দাবি করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ ইসলামের আগে তার বংশে কেউ রাজা ছিল আবু সুফিয়ান বলছে না মোহাম্মদ ইসলামের আগে তার বংশে কেউ রাজা ছিল না হিরাক্লিয়াস বলছে যদি তুমি বলতে যে মোহাম্মদ ইসলামের আগে তার বংশে কেউ রাজা ছিল তাহলে বলতাম বাপদাদার রাজত্ব ফিরে পাওয়ার জন্য নবী দাবি করেছে এইভাবে একের পর এক তার জিজ্ঞাসা চলতেছে আর উত্তর চলতেছে জিজ্ঞাসা উত্তর চলতে চলতে হিরাক্লিয়াস বসে আছে কোথায় জেরুজালেমে বসে আছে কোথায় মসজিদে আকসার পাশে বসে আছে কোথায় ফিলিস্তিনে ওখানে বসে সে বলছে তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আজ আমি যেই মাটিতে বসে আছি এই মাটিও একদিন ওই নবীর অধীনে চলে যাবে বলেন আল্লাহু আকবার এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মসজিদে আকসার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক যে মসজিদে আকসা তখন যে শাসন করছে যেই রোমান বাদশা শাসন করছে সে বলছে যে এই মাটি তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে যিনি নবী দাবি করেছে মক্কায় তার অধীনে একদিন চলে যাবে সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় দুইটা যুদ্ধ ছিল জেরুজালেম বিজয় করার জন্য এক মুথা আর এক তাবুক এটা এভাবে আপনাকে কেউ বলে দিবে না কিন্তু আমি কোন প্রেক্ষাপট থেকে বললাম সেটাও আপনাদের কাছে স্পষ্ট করে দিলাম যে এটার পিছনের প্রেক্ষাপট কি মুথা এবং তাবুকের যুদ্ধের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন খেলাফতের দায়িত্ব গ্রহণ করে উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা যাকাত অস্বীকার করলো উম্মতে মুহাম্মাদির মধ্যে নতুন নবুয়তের দাবিদার করলো তাদের বিরুদ্ধে বিশাল যুদ্ধ তিনি পরিচালনা করলেন শক্তিশালী ভয়ঙ্কর যুদ্ধ সেই যুদ্ধ থেকে ফিরি হয়েই তিনি এবার নির্দেশ দিলেন তোমরা জেরুজালেম বিজয় করো মসজিদে আকসা বিজয় করো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার জীবদ্দশায় সম্ভব হয়নি তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ওই নির্দেশ অব্যাহত রাখলেন কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে একটা বিধান পরিবর্তন করলেন খালিদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহকে প্রধান সেনাপতির পদে দায়িত্ব দিয়ে দিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ একদিকে যুদ্ধ করছে খালিদ বিন ওয়ালিদ আর একদিকে যুদ্ধ করছে যুদ্ধ চলতে 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 একটা পর্যায়ে রোমানদের সাথে সবচেয়ে বড় যুদ্ধ রোমানদের বিরুদ্ধে ইসলামের ইতিহাসে যেই যুদ্ধের অল্প কিছুদিন পরেই মুসলমানেরা জেরুজালেম বিজয় করতে পেরেছে সেটা হচ্ছে ইয়ারমুকের যুদ্ধ ইয়ারমুকের যুদ্ধে অসংখ্য শত শত সাহাবী মৃত্যুবরণ করেছিলেন 300,000 রোমান সেনার বিরুদ্ধে সেই দিন যুদ্ধ হয়েছিল ইয়ারমুকের যুদ্ধ ইয়ারমুকের যুদ্ধের দিন যদিও স্ট্যান্ডিং পোস্টে প্রধান সেনাপতি আছে আবু উবাইদা ইবনুল জাররাহ কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ রোমানদের 300,000 বিশাল সেনাবাহিনীর সামনে মাত্র 12,000 সৈন্য নিয়ে যুদ্ধ করতে সাহস করছিলেন না তিনি পাল্টা চিঠি লিখে পাঠালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যদি আপনি সাহায্য না পাঠান আর যদি আমরা যুদ্ধে পরাজিত হই মুসলমানেরা যদি পৃষ্ঠ প্রদর্শন করে তাহলে এটা কুফুরি হবে নিজের দিন থেকে ফিরে যাওয়া হবে অতএব আপনি অনুগ্রহ করে দয়া করে মদিনা থেকে সাহায্য স্বরূপ সেনাবাহিনী পাঠান
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনী না পাঠিয়ে পাল্টা চিঠিতে লিখে পাঠালেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে পাঠালেন, ফালা তুহাউউলান্নাকা কাসরাতুহুম ওয়ালা তুওয়াহিশান্নাকা কিল্লাতাল মুসলিমিন ফাইন্নাল্লাহ মাআকুম ওয়ালাইসা কালিলাম মিনাল্লাযীনা কানাল্লাহু মাআহুম। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাল্টা একজন সৈন্য না পাঠিয়ে শুধু চিঠির উল্টা পিঠে লিখে পাঠালেন, তোমাদেরকে যেন রোমানদের সংখ্যাধিক্য ভীতি না দেয়, আর মুসলমানদের অল্প সংখ্যা যেন তোমাদেরকে চিন্তাগ্রস্ত না করে। জেনে রাখো, আল্লাহ যার সাথে আছে তারাই সংখ্যাধিক্য, আর আল্লাহ যার সাথে নাই তারা সংখ্যাধিক্য নয়। বলেন আল্লাহু আকবার। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের বিজয় হলো, যদিও স্ট্যান্ডিং তখন প্রধান সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ, কিন্তু খালিদ ইবনুল ওয়ালিদের সাথে পরামর্শ করলেন যে আমিরুল মুমিনিন তো সাহায্য পাঠালো না, কি করা যায়। খালিদ বিন ওয়ালিদ বলছে, আপনাকে একটা কথা বলবো, শুনবেন? তো বলে হ্যাঁ বলেন, শুনবো। বলে আজকের জন্য আমাকে দায়িত্ব দেন, এই যুদ্ধ পরিচালনার আজকের একদিনের জন্য দায়িত্ব আপনি আমাকে দেন, যদিও আপনি প্রধান সেনাপতি কিন্তু আজকে যুদ্ধ পরিচালনার দায়িত্ব আমার। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন ঠিক আছে, আজকের যুদ্ধ আপনি পরিচালনা করবেন। খালিদ বিন ওয়ালিদ নিজে প্রধান সেনাপতির দায়িত্ব নিয়ে টানা ছয় দিন যুদ্ধ হয়েছিল ইয়ারমুকের। ইয়ারমুকের যুদ্ধের পরে মুসলমানেরা একের পর এক, আজকের যে গাজার নাম শুনছেন, এই গাজা বিজয় হলো, হাইফা বিজয় হলো, আশেপাশের যত শহর আছে সব শহর বিজয় করে মুসলমানেরা ধীরে ধীরে একদম জেরুজালেম মসজিদে আকসার চারিদিকে একত্রিত হয়ে গেল। মসজিদে আকসার চারিদিকে যখন একত্রিত হলো মুসলমানেরা, তখন সাহাবী ছিল 4000। কত হাজার? 4000 সাহাবি ছিল সেই দিন। কিন্তু যেহেতু মুসলমানেরা কখনোই মসজিদে আকসার চুল পরিমাণ ক্ষতি হোক, এই জন্য পাল্টা ভিতরে ঢুকে সেখানে রক্ত প্রবাহিত হোক, দুইবার মুসলমানেরা মসজিদে আকসা বিজয় করেছে, একবার ওমর রাদিয়াল্লাহু আমলে, একবার সালাহউদ্দিন আইয়ুবীর আমলে, একবারও এক ফোঁটা রক্ত প্রবাহিত হয়নি জেরুজালেমে, এক ফোঁটাও না, একবারও না। এই জন্য মুসলমানেরা শহরের ভিতরে প্রবেশ করলো না, তারা বারবার প্রধান পাদ্রি বরাবর দূত পাঠাতে থাকলো, চাবি সমর্পণ করেন, আত্মসমর্পণ করেন। তো লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বক্তব্য শেষের দিকে চলে যাব। পাদ্রি বের হয়ে এসে দেখে তোমাদের প্রধান সেনাপতিকে, তো বলে আবু উবাইদা ইবনুল জাররাহ, উনি ওনার তাওরাত জাবুর ইনজিল যা কিতাবাদি ছিল তা খুলে দেখে, না এনার হাতে তো জেরুজালেম বিজয় হবে না। তখন আবু উবাইদা ইবনুল জাররাহের সাথে উনি পার্সোনালি কথা বললেন, পার্সোনালি কথা বলতে গিয়ে জানতে পারলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব আছেন মদিনায়। তার পূর্ণ বিবরণী শুনে উনি বললেন, হ্যাঁ ইনি সেই ব্যক্তি যার হাতে জেরুজালেম বিজয় হবে, আপনি তাহলে তাকে ডেকে পাঠান, আমি তার হাতেই চাবি সমর্পণ করব। তখন আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি লিখে পাঠালেন ওমর ইবনুল খাত্তাবের নিকটে যে আপনি আসলে জেরুজালেমের চাবি আপনার হাতে সমর্পণ করা হবে। ওমর ইবনুল খাত্তাব পাল্টা চিঠি লিখলেন, আনা আতি, আমি আসতেছি। আর ওই যে বিশাল ঐতিহাসিক ঘটনা আপনারা জানেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাখাল নিয়ে, একজন গোলাম নিয়ে সমগ্র রাস্তা অতিক্রম করলেন, কখনো তিনি উটের পিঠে আর কখনো রাখাল উটের পিঠে। এই রাস্তাটা ছিল সেই রাস্তা যেটা তিনি মদিনা থেকে ফিলিস্তিন গেছিলেন, যেটা তিনি মদিনা থেকে মসজিদে আকসা গেছিলেন, এটা ছিল সেই রাস্তা, সেই রাস্তার ঘটনা, এবং ঘটনা ঐতিহাসিকভাবে সত্য। সম্মানিত উপস্থিতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে আকসার গেটের নিকটে গেলেন, জেরুজালেম শহরের নিকটে গেলেন, তখন আবু উবাইদা ইবনুল জাররাহ হন্তদন্ত হয়ে ছুটে আসতেছে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। কেন? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে উটের রশি ধরে টানতেছেন, আর ওমর রাদিয়াল্লাহু আনহু যেই উটের রশি ধরে টানতেছেন ওই উটের পিঠে বসে আছে রাখাল, আর ওমর রাদিয়াল্লাহু আনহুর গায়ে জীর্ণ শীর্ণ জামা। তো আবু উবাইদা ইবনুল জাররাহ হন্তদন্ত হয়ে ছুটে এসে বলছে, ইয়া আমির আল মুমিনিন ইন্নার রোমান ইয়ানজুরু ইলাইনা নাজরা তাকিল্লা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন করেছেন কি, 4000 সাহাবি আজ এই জেরুজালেম মসজিদে আকসা ঘিরে রেখেছে, মসজিদে আকসা বিজয় হবে, ভিতরে শত শত পাদ্রী অপেক্ষা করছে, আজকে আমিরুল মুমিনিন আসবে, খলিফাতুল মুসলিমিন আসবে, আর সে অবস্থায় আপনি রশি ধরে টানছেন, রাখালকে গোলামকে বসিয়ে রেখেছেন উটের পিঠে, গায়ে জীর্ণ শীর্ণ কাপড়, এ অবস্থায় তো রোমানরা আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে। এই বাক্য আবু উবাইদা ইবনুল জাররাহ প্রধান সেনাপতির। ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বলছেন, কুন্না কওমান আদিল্লা, আরে বলো কি আবু উবাইদা ইবনুল জাররাহ, আল্লাহর নবী যখন নবী হয় তার আগে আমাদের চিন্ত কে?
আমরা ছিলাম মক্কার কোন জাহিলি অন্ধকার যুগের মরুভূমির রাখাল কুন্না কওমান আদিল্লা না আমাদের ছিল কোনো নাম না কোনো পরিচয় না কোনো পদ না কোনো পদবি না কোনো মান না কোনো সম্মান না কোনো শক্তি না কোনো সামর্থ্য বলো কি আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহর নবীর আসার আগে আমরা কোথায় ছিলাম আর আজ আল্লাহর নবীর উপর ঈমান আনার পরে মাত্র 23 থেকে 30 বছরের ব্যবধানে মরুভূমির রাখালকে উঠিয়ে আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরুভূমি থেকে উঠিয়ে জঙ্গল থেকে উঠিয়ে অন্ধকার যুগ থেকে উঠে যে মক্কার নাম গন্ধ পর্যন্ত পৃথিবীতে ছিল না কেউ জানতো না কেউ চিনতো না সেই মরুভূমি থেকে উঠিয়ে আমি উমর ইবনুল খাত্তাব আজ মসজিদ আকসা বিজয় করতে আসছি কোন মসজিদ আকসা কোন জেরুজালেম যার বিশাল লম্বা ইতিহাস আপনাদেরকে দেখালাম কোথায় ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় লূত আলাইহিস সালাম কোথায় ইসহাক আর ইয়াকুব কোথায় মূসা আলাইহিস সালাম এই জেরুজালেম বিজয় করতে যে পারলেন না সিনাই মরুভূমিতে মারা গেলেন কোথায় ইউসা বিন নূন যেই জেরুজালেম বিজয় করার জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিলেন কোথায় দাউদ আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম যারা এই জেরুজালেম বিজয় করলেন এবং এখানে তাদের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের যে নবীদেরকে আল্লাহ সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য দিয়েছিল সেই সাম্রাজ্যের রাজধানী স্থাপন করেছিলেন এই শহরে কোথায় তারা কোথায় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম যিনি এই মসজিদের খাদেম ছিলেন কোথায় ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যিনি এই শহরে জন্মগ্রহণ করেছেন পৃথিবীর আর যত ধর্ম আছে সব ধর্মের মানুষের পবিত্র জায়গা মসজিদ আকসা আজ রোমান সাম্রাজ্যের কাছ থেকে মসজিদ আকসা উমর ইবনুল খাত্তাব বিজয় করছে মানে কি মানে গোটা পৃথিবী বিজয় করে নিচ্ছে মানে গোটা খ্রিস্টানদের কাছে সকল কিছু হারিয়ে ফেলছে পৃথিবীর ইহুদিরা সকল কিছু হারিয়ে ফেলছে পৃথিবীর খ্রিস্টানেরা সকল কিছু হারিয়ে ফেলছে আর আমি উমর ইবনুল খাত্তাব ছিলাম কোথায় আল্লাহর নবীর আসার আগে ছিলাম কোথায় আর আজ আছি কোথায় এটা কি কাপড় দিয়ে এটা কি আমি উটের রশি ধরে টানছি এটা দিয়ে আর আমার রাখাল উটের পিঠে বসে আছে এটা দিয়ে আযানাল্লাহু বিল ইসলাম ওয়া বিল কিতাব আল্লাহ আমাদের কাজকে সম্মান দিয়েছে এই ইজ্জত দিয়েছে এই ক্ষমতা দিয়েছে এই শক্তি দিয়েছে ইসলামের কারণে কোরআনের কারণে বলেন আল্লাহু আকবার আজকে মুসলমানেরা বিজয় করতে পারে না কেন ভাই মুসলমানেরা মাজলুম কেন মুসলমানদের মধ্যে ইসলাম নাই মুসলমানদের মধ্যে কোরআন নাই শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে এই জেরুজালেম কোনোদিন বিজয় হয়নি ইউসা বিন নূন শক্তি সামর্থ্য দিয়ে জেরুজালেম বিজয় করেনি ঈমান দিয়ে আমল দিয়ে তাওয়াক্কুল দিয়ে বিজয় করেছে আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শক্তি সামর্থ্য দিয়ে জেরুজালেম বিজয় করেনি মাত্র 300 জন মাত্র 300 জন নিয়ে তিনি জেরুজালেম বিজয় করেছেন তালুত এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জালুতের বিরুদ্ধে কিসের ভিত্তিতে আল্লাহর দয়া আল্লাহর রহমত ঈমান আমল আকীদার ভিত্তিতে তাকওয়া এবং পরহেজগারিতার ভিত্তিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম বিজয় করেছে কিসের ভিত্তিতে ওমর রাদিয়াল্লাহু বলে দিচ্ছে যে আমি কিসের ভিত্তিতে জেরুজালেম বিজয় করছি না কাপড় চোপড়ের শান শওকত না ক্ষমতার শান শওকত না টাকা পয়সার ক্ষমতা বরং ঈমানের জোর আমলের জোর আল্লাহ ভরসার জোর আল্লাহ ভীতির জোর তাকওয়া পরহেজগারিতার জোর আর ওই তাকওয়া পরহেজগারিতা ওই আল্লাহ ভীতি ওই আল্লাহ ভরসা ওই আমল ওই আকীদা যতদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে না আসবে ততদিন পর্যন্ত মুসলমানেরা যতই চেষ্টা করুক তারা জেরুজালেম মসজিদ আকসা বিজয় করতে পারবে না আমল নাই মুখে নাই দাড়ি প্যান্ট আখনুর নিচে পর্দা নাই এই রকম বে আমল দিয়ে বে তাকওয়া দিয়ে বে পরহেজগারিতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেরুজালেম বিজয় দিবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকমই নেতা পাঠাবেন ওই রকমই দায়িত্বশীল পাঠাবেন ওই রকমই পরহেজগার কম তৈরি করবেন ওই রকমই তাকওয়াবান জাতি তৈরি করবেন যাদের হাতে তিনি বিজয় দিবেন যদি নাই হয় কোনোদিন তাহলে ঈসা আলাইহিস সালামের সাথে ইমাম মাহদির সাথে যারা তাকওয়া পরহেজগারিতা আল্লাহ ভীতি আল্লাহ ভরসা নিয়ে সামনে আগাবে তাদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিবে এই জন্য আমি মুসলমানদেরকে অনুরোধ করতে চাই পৃথিবীর মুসলমানদেরকে বাঙালিদেরকে বাংলাদেশিদেরকে যেই কথা আপনারা যত দ্রুত বুঝবেন যে মিছিল দিয়ে নয় হ্যাঁ প্রতিবাদ ভালো জিনিস বাহ্যিক কাজের প্রতিবাদ ভালো জিনিস কিন্তু আপনি মিছিল দিয়ে মসজিদে আকসা বিজয় করতে পারবেন না আপনি ফেসবুকে পোস্ট দিয়ে মসজিদে আকসা বিজয় করতে পারবেন না
মসজিদে আকসা বিজয় করতে হলে ওই ঈমান লাগবে, ওই আমল লাগবে, ওই তাকওয়া লাগবে, ওই পরহেজগারিতা লাগবে, যেই তাকওয়া যেই পরহেজগারিতা আল্লাহ ওমরকে দিয়েছিলেন, যেই তাকওয়া যেই পরহেজগারিতা আল্লাহ দাউদকে দিয়েছিলেন, যেই তাকওয়া যেই পরহেজগারিতা আল্লাহ সুবহান ও তাআলা সালাহউদ্দিন আইয়ুবকে দিয়েছিলেন, যেই তাকওয়া যেই পরহেজগারিতা আল্লাহ ইউসা বিন নুনকে দিয়েছিলেন, ওই তাকওয়া ওই পরহেজগারিতা যেই দিন আসবে বা ওই তাকওয়া পরহেজগারিতা আসার চেষ্টা যেই দিন আমরা করব, হুবহু তাদের মতো হতে না পারলেও চেষ্টা যেই দিন করব সেই দিন বিজয় আসবে।